উত্তর পূর্বের উন্নয়ন শুরু হয়েছে সিকিমের গ্যাংটকে ডেয়ারি সম্মেলনের উদ্বোধনে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার সিকিমে ডেয়ারি সম্মেলনের উদ্বোধন করেছেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে তিনি বলেছেন নরেন্দ্র মোদী সরকার প্রায় পঁয়ষট্টি হাজার প্রাথমিক কৃষি ঋণ সমিতি স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পাঁচ বছরের মধ্যে প্রতিটি পঞ্চায়েতে একটি করে প্রাথমিক কৃষি ঋণ সমিতি এবং একটি করে দুগ্ধশালা স্থাপন করব নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে উত্তর শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচনা করা হতো তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরেই উত্তর প্রকৃত উন্নয়ন শুরু হয়েছে সিকিম থেকে শুরু হয়েছে অমিত তিন দিনের সফর সিকিমের স্বাগত স্বাগত জানান মুখ্যমন্ত্রী প্রেম সিং কোলে জানাতে গ্যাংটকের রাস্তার দুই ধারে বহু মানুষকে জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে সেই দৃশ্যের ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অমিত শাহ এবং লিখেছেন এই উষ্ণ অভ্যর্থনার জন্য সিকিমের মানুষের প্রতি কৃতজ্ঞ আমি অভিভূত এদিন গ্যাংটকে ইস্টার্ন অ্যান্ড নর্থ ইস্টার্ন জোনস ডেয়ারি কোঅপারেটিভ কনক্লেভের উদ্বোধন করেছেন তিনি ডেয়ারি কনক্লেভ উদ্বোধনের আগে গ্যাংটক শহরে রাজভবন চত্বরে সর্দার বল্লভভাই প্যাটেলে একটি মূর্তি উন্মোচন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিকিমের রাজ্যপাল গঙ্গা প্রসাদ এরপর সিকিমে বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করার কথাও রয়েছে তার তিন দিনের সফরে অমিত শাহ শনিবার রওনা হবেন অসমের উদ্দেশ্যে গুয়াহাটিতে অমিত শাহ মাদক পাচার এবং জাতীয় নিরাপত্তা বিষয়কে একটা আঞ্চলিক সম্মেলনে অংশ নেবেন বলেও জানা গিয়েছে উত্তরপূর্ব পূর্ব ভারতের প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ডিজিপিরাই এই উচ্চ পর্যায়ের সম্মেলনে যোগ দেবেন রিপোর্ট